গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন দেখো, সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, সোনাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বসে পড়েছি আমের ঝুড়ির মধ্যে হামলা করতে। এখন আমগুলোকে পরিষ্কার করে ধোবো, ছাড়াবো, তারপরে আমসত্ত্ব হবে। আমের দাম এত কম, আমসত্ত্ব না দিলে হয় বলো তো? আর আমসত্ত্ব খেতে কে না ভালোবাসে, আমি তো ভীষণই ভালোবাসি। আর আমার কথা এখন বলে কি করব, বুড়ো হয়ে গেছি। আমার ছেলে ভীষণ ভালোবাসে খেতে, বুনু ভালোবাসে, অরিন্দম ভালোবাসে, সবাই ভালোবাসে আমসত্ত্ব খেতে। এখন আমরা আমসত্ত্ব বানাচ্ছি। কত আম দেখো, এগুলো কাদের গাছে, এগুলো কেনা আম। এ দেখো, এক গামলা আম দেখেছো, 10 টাকা করে, একদম সস্তা। ওই যে মা ওইদিকে বানাচ্ছে, ওই আমগুলো কি করবো মা? ওইগুলো দেখো কতটা আমের পেস্ট বেরিয়েছে, পেস্ট কমপ্লিট। আবার কালকে হবে, আজকে এইটুকু। এবার টেবিলটা পরিষ্কার করে দিয়ে হয়ে যাবে। আমি এদিকে কড়াইতে আম বসিয়েছি, আর জেঠি এদিকে রান্না বসিয়েছি। আম খানিকটা পরে ফুটে ফুটে এসে গায়ে লাগবে, যেই আর একটু হয়ে যাবে তখনই ফুটে ফুটে গায়ে লাগবে, যে তালের মতো। তাল ফোটা করলে, মানে তালের ক্ষীর করলে যেমন হয়, যে ফুটে ফুটে গায়ে লাগে, আমও সেরকম লাগে গায়ে। আমটা এদিকে জাল হতে থাক, আজটা একটু কমিয়ে রেখে যাই, পরে এসে আমসত্ত্বটা দেবো। আর ওইদিকে এখন পার্লারে দিদি এসছে ভুরু ফ্লাক করতে, তো বুনু ওদিকে ভুরু ফ্লাক করছে। এই যে দেখো, বুনুর এদিকে প্রায় হয়ে গেল, তো এখন আমি বসবো। আর সোনা ওইদিকে বায়না জুড়েছে কি, যে আমাকেও একটু ভুরুটা তুলে দাও না গো, আমার ভুরুটা দেখো, এতদিন ছোট ছিল, এতদিন বায়না করতো না, একটু বড় হচ্ছে তো বায়না করছে। দেখলে দুষ্টুটার কাণ্ড, কিভাবে ভুরুটা তুলছে, তারপরে তোলা হয়ে গেছে যেই, মানে এটা তো ফলস হলো, ও তো আর সেটা বোঝে না। তো বলছে কই, দেখি দেখি আমাকে একটু আয়নাতে দেখাও কেমন লাগছে, ভাবছে যে সত্যি সত্যি। তারপরে যে বুনু দেখিয়েছে, বলছে বা কি সুন্দর লাগছে, মানে ভুরু তোলার যে সুতোটা ওটাতে প্রবলেম হয়, সুতোতে না। শান্তি শান্তি, আমি একটু দেব। এতদিন পরে তুলিস বলে আরো বেশি কষ্ট হয়। এই বেড়াতে যাবো বলে এখন তুলছি, নাহলে তুলতামই না বাবা। আইব্রোটা করে নিলাম একটু, আমি আর বোনো বোনো তো আগের থেকেই বলছিল যে না 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 আমি তুলবো না তুলবো না, আবার বলছে যে না বেড়াতে যাব তুলতেই হবে, ওর জন্য ভয়ে ভয়ে তুলেছে, আর ভীষণ অ্যালার্জি বেরিয়ে গেছে। আর দেখলে সোনা বলছে মা তুলছে, মামাম তুলছে, আমিও বুড়ো তুলবো, ওর জন্য ওকেও একটু এমন 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 করে দিল, ভাবছে সত্যি সত্যি বুড়ো তুলেছে। আবার আয়না নিয়ে এসে দেখছে, বলছে দেখি কেমন লাগছে, ও ভেবেছে সত্যি সত্যি। আমি একটু বরফ দিয়ে নিই, ভীষণ আমার মানে অ্যালার্জি লাগছে, চুল কাছে জ্বলছে। ঝুড়ো বরফ তো নেই রে বোনো, কিন্তু পার্লারে গেলে তো আর আইস দেওয়া হয় না, তখন কি করে হয়? অবশ্য আমরা অনেকদিন পার্লারে যাইও না, তাই না বুনো? বাড়িতেই এইভাবে তোলা হয়। আর এখন তো সোনার স্কুলের ওখানে পার্লার বসিয়ে দিয়েছি, সবাই ওখানেই তোলে পুরো। এই দিদিকে ডাকি, বাস কমপ্লিট। এবার স্নান ধান করে নি। হ্যাঁ,
এবার দেখো আমটাকে যে বসিয়ে রেখে গেছিলাম পুরো শুকিয়ে গেছে, দেখেছো? আর একটু মানে লিকুইড থাকলে ভালো হতো, কিন্তু বেশিটাই এটে গেছে। তো ভালো হয়েছে, শুকাতে বেশি টাইম লাগবে না। মানে এরকম কিন্তু কাঁচা আমেরও করে সবাই আম সত্ত, কিন্তু আমি এভাবে জ্বালিয়েই করি। জ্বালিয়ে করলে কি হয়, নষ্ট হওয়ার চান্স থাকে না। ধরো যদি বৃষ্টি আসলো তো একটুখানি রোদ পেয়ে গেলে আর অসুবিধা হয় না। আর থালাগুলোতে দেখো সর্ষা তেল মাখিয়ে রেখেছি, এর মধ্যে আমগুলোকে এখন ঢেলে দিয়ে রোদে দিলেই বাস হয়ে যাবে। এক রোদ পেলেই মোটামুটি আর নষ্ট হওয়ার চান্স থাকবে না। আর এই যে দেখো ছাদে নিয়ে গিয়ে এখন দিয়ে আসতে হবে, তো এটা জেঠি আর মা নিয়ে গিয়ে এখন দিয়ে আসবে ছাদে। তো এক থালা মা নিয়ে গেছে আর একটা থালায় এখন দিয়ে দেব। আর এদিকে হচ্ছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে হচ্ছে, বাটা মাছকে দু টুকরো করা হয়েছে। আর এদিকে সোনার জল বসিয়েছি, সোনাকে স্নান করাবো। আর বাটা মাছটা হচ্ছে মার জন্য স্পেশালি, কারণ মা হচ্ছে পাবদা মাছ হয়েছে, মা পাবদা মাছ খায় না। আর এদিকে পোস্ত করছি, দেখো পোস্তটা এত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। অনেকটা পোস্তও দিয়েছি অবশ্য, আর লঙ্কাগুলোকে দিয়েছি আস্ত আস্ত, কারণ লঙ্কা যদি আস্ত না থাকে সোনা খেতে পারবে না। সোনাটা তুলে তারপর ওটাকে ডলে দিতে পারি, অসুবিধা নেই। আর এদিকে দেখো এই যে পাবদা মাছ, এটাও সর্ষে পোস্ত দিয়ে হয়েছে, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। অরিন্দম ভালোবাসে এটা খেতে, অরিন্দম হয়তো বাটা মাছ খাবেও না। আর এদিকে সোনারটা তুলে রেখেছি, সোনাকে এটা রাত্রেবেলা খাওয়াবো, আর এখন পোস্ত আর বাটা মাছ দিয়ে খাওয়াবো। আর আমার এদিকে স্নান টানও কমপ্লিট, এখন চুলটাকে একটু ভালো করে আছড়ে নিচ্ছি, কারণ যা অসম্ভব গরম পড়েছে, মনে হচ্ছে চুলগুলোকে পুরো একদম টাকলা করে দিই, কিন্তু সেটা তো আর সম্ভব না। আর চুলগুলো এতটা বড় ছিল, এখন চুলগুলো আর বাড়ছেও না। সেই যে সোনা হওয়ার পরে কেটেছি, তারপরে কিন্তু দু বছরের চুলই কাটিনি, তবুও চুল বাড়ছে না। কেন কি জানি চুলগুলো আমার কত লম্বা লম্বা ছিল, মানে পুরো বুনোর মতো চুল ছিল আমার, জানো? খুব দুঃখ হয় এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ভ্লগে। আমি প্রিয়া, তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো সবে স্নান করে এলাম, গরমের মধ্যে চুল ছেড়ে রাখতে ভীষণ বিরক্তি লাগে, কিন্তু ভেজা চুল কিছু করার নেই। তবে আমি প্রতিদিন চুল যে পুরোপুরি ভেজাই তা না, তবে আজকে পুরোপুরি ভিজিয়েছি, কারণ ভীষণ গরম পড়েছে। তো এখন স্নান কমপ্লিট, সোনারও স্নান করিয়ে দিয়েছি, সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মা একটু পাশের ঘরে শুয়ে রেস্ট করছে, বাবার খাওয়া হয়ে গেছে। এখন একটুখানি গল্প করবো, বুনু আর আমি একটু গল্প করবো, সকাল থেকে বসে গল্প করার টাইম পাইনি। তো এখন একটু গল্প করবো, তারপরে সোনাকে খাওয়াবো, তারপর আমরা সবাই মিলে খেয়ে নেবো, তারপরে সোনা ঘুমিয়ে পড়লে মাম টুক করে চলে যাবে, পড়াতে যাবে। তো না, যদি পড়ানো না থাকতো তাহলে বলতাম একবারে থেকে যা, বেরিয়ে এসে তারপর একবারে বাড়ি যাবে, কিন্তু হবে না, অলরেডি আগে দুদিন কামাই হয়ে গেছে, তাই না বুনু? তো ওর জন্য আর ও মানে টিউশন একদম কামাই করে না। আমাদের স্যাররা যখন পড়াতে আসতো কামাই কামাই কামাই, আর কামাই হলে আমাদের কি মজা হতো। অরিন্দম পড়াতে যায়, অরিন্দমও ভীষণ ভালো স্যার, একদম কামাই করবে না। আমার বুনুও ভালো ম্যাডাম, একদম কামাই করবে না, মানে স্টুডেন্টদের একদম ফাঁকি মারলে চলবে না। আর আমাদের যদি এরকম স্যার হতো আমাদের একদম ভালো লাগতো না। আমরা যখন পড়তে মানে পড়তাম, এই বাড়িতেও পড়তে এসেছি মাঝে মাঝে, স্যার যখন বাড়িতে যেত না কামাই হয়ে যেত, তখন আবার স্যার ওইখান থেকে আমাকে নিয়ে আসতো, আমাকে বুনুকে নিয়ে আসতো, দিয়ে অরিন্দমের সাথে আমরা একসাথে পড়তাম। মানে আমরা দুজন কান ধরে উঠবসও করেছি, অরিন্দম আমি দুজন মিলে পাশাপাশি দাঁড়িয়ে, মানে একবার হোমওয়ার্ক করিনি বলে কান ধরে উঠবসও করিয়েছে একসাথে। তো ভাবো কি সুন্দর সৌভাগ্য, বর বউতে একসাথে কান ধরে উঠবস করেছি। তো তখন মনে হতো কি স্যার যদি আজকে পড়াতে না আসে কি ভালো হয়, যদি বর্ষা হতো ঝড় হতো সেদিন মনে হতো না আসবে না। তারপরে দেখি না ঠিক চলে এসছে, আবার আমরা দুঃখ করে পড়তে বসতাম। আর এখন তো স্যার ম্যাডামরা কামাই করে না, মানে বুনুও কামাই করে না আর অরিন্দমও তো কামাই করে না, তো মানে স্টুডেন্টদের একদম শোচনীয় অবস্থা। তো যাই হোক, এখন ফ্যানটা চালিয়ে বসি, ফ্যানটা অফ করে তোমাদের সাথে কথা বলছি, আর চুল খোলা রয়েছে, কেমন গরম লাগছে বলো তো। তো চলো এখন একটু গল্প স্বল্প করি, তারপর আবার পরে আসছি, ঠিক আছে? ফ্যানটা চালিয়ে দিইনি, টিক টিক টিক। সোনাকে খাইয়ে টাইয়ে দিলাম, আর ভীষণ খিদে পেয়েছে, আর অরিন্দম এসেই চিৎপাট হয়ে বিছানায় শুয়ে পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করি। দেখো লাট সাহেব এখানে শুয়ে আছে, যাও সানটা করে আসো, খিদে পেয়েছে তো। খিদে পায় না, কাজ করছিল, পড়ে যাচ্ছে, দাঁড়াও একটু পরে। ও খিদে পায় না, একটা কাজ করছো, আসো আসো আসো, আমাকে তোলো, আমাকে একটু কোলে তোলো, খিদে পেয়ে যাবে, আসো। দুদিন পরে বেড়াতে যাবে, কোলে নিয়ে অনেক তো ইয়ে করতে হবে, শর্টস করতে হবে, আসো আসো প্র্যাকটিস করো, আসো। চালের বস্তা তোলার এখন শক্তি নেই গো, দেখ চালের বস্তা তোলার শক্তি নেই, আসো ওঠো 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 ওঠো, কাজ করছি, না না ওঠো ওঠো, কাজ করছি তো। ওকে টেনে উঠো, আসো
কোলে নিয়ে দেখা আরে না পাগল লাগি তুমি দেখাও দেখি কেমন পারো কোলে নিতে কেন খুব প্রথম প্রথম তো খুব নিতে মানে পারবে না তো জন্য বুঝলি এতটা লম্বা হয় পারবো না উঠতে পারবো না বাবা হাত দরকার নেই আমার পেস্টিস পাংচার হয়ে যাবে নিতে পারবে না তখন ফেলে দেবে যে ঘাম বেরিয়ে গেল ওইটুকু কত ঘাম বেরিয়ে গেছে স্টপ কর আমরা কাজ করছি পড়া এইটুকু তাই ঘাম বেরিয়ে গেছে হ্যাঁ যদি এখন তোমাদের সামনে কোলে নিতে যেত দিয়ে যদি না পারতো আমি যদি পড়ে যেতাম হাত পা ভাঙতো তখন আমারই সর্বনাশ হতো বেড়াতে আর যাওয়া হতো না আমি ওই রিস্ক নেবো না বাবা কারণ আগের থেকেই ভয় পেয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার পরে আমের সময় আম না খেলে হয় তবে আমি আম খাবো না আম খেলে ভীষণ ঘুম পায় আমার তখন অরিন্দমকে দেবো আর সোনাকে দেবো আম দাঁড়িয়ে আছি বুনু এখন চলে যাবে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম বুনু সাজুগুজু করছে আর আমি পুরো নাক ডাকছিলাম আমার খুব মাথা ব্যথা করছে খুব মাথা ব্যথা করছে যা যাবো অন্য কোথাও কি ডাক বুনু আবার চয়েস করছে যে গাড় টোটোয় যাবে গাড় টোটোয় যাবে না একটু মানে আমার খুব ঘুম চলে এসেছিল যাবেন হ্যাঁ টাটা বুনু বেরিয়ে গেল দাঁড়িয়ে আছি আমরা গল্প করছি আর সমস্ত টোটো বেরিয়ে যাচ্ছে বুনু বলছে আমি না ডেকে গল্প করেই যাচ্ছি তো চলো এখন যাই ঘরে সোনা ঘুমাচ্ছে উঠে তো আবার কান্নাকাটি করবে সোনা ঘুম থেকে উঠে পড়েছে উঠে ভীষণ কান্না হাউমাউ করে আবার বুনুকে ফোন করলাম ভিডিও কল করলাম তারপরে একটুখানি বুঝলো বললাম কালকে আবার মামবাড়ি যেও তাই এখন একটুখানি ফল কেটে দিয়েছি এখন খাচ্ছে এখন একটুখানি শান্ত হয়েছে তো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি এখন সোনাকে নিয়ে একটুখানি ঘুরঘুর করি যাতে ওর মনটা ভালো লাগে বাবা মাকে একটু চা করে দিই জল তুলবো এখন অনেক কাজকর্মও আছে তো আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে তো টাটা বাবা টাটা করো একটু টাটা করো অমোট ভালো নেই করবে না টাটা